যুবকদের আওয়াজ যুবকদের মতোই হবে। যুবকদের আওয়াজ যদি বৃদ্ধের মতো হয় তাহলে ইমান দুর্বল হয়ে যায়। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক যুবককে দেখলেন রাস্তা দিয়ে দুর্বলভাবে হাঁটতেছে, মানে সোজা না হেঁটে একেবারে এমন অবস্থায় হাঁটতেছে মনে হচ্ছে যুবকটা দুর্বল, অসহায়, খাওয়া দাওয়া করে নাই, এরকম অবস্থায় হাঁটতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে ধরলেন, ধরে জিজ্ঞাসা করলেন, এই যুবক তোমার এই অবস্থা কেন, তুমি এইভাবে হাঁটো কেন? যুবক বলল যে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল ফুরকানে বলছেন, ওয়াইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা, আল্লাহর বান্দা, বিশেষ বান্দা তো তারাই যারা জমিনের উপরে চলার সময় ভদ্রভাবে শান্তভাবে চলাফেরা করে। তো যুবক বলল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জমিনের উপরে চলার সময় ভদ্রভাবে শান্তভাবে চলার জন্য বলছেন, এই জন্য আমি এত দুর্বলভাবে চলি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, তুমি কোরআনে কারিমের ভুল ব্যাখ্যা দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন একজন যুবককে এইভাবে দুর্বলের মতো, অসহায়ের মতো হাঁটার জন্য বলেন নাই। তুমি রাস্তা দিয়ে হাঁটবা সবলভাবে, কিন্তু তোমার চলাফেরা হবে ভদ্র মানুষের মতো, চলাফেরা হবে ভালো মানুষের মতো, চলাফেরা হবে সমাজের একজন উপকারী যুবকের মতো। তোমার চলাফেরাটা বখাটের মতো হবে না, তোমার চলাফেরাটা খারাপ লোকের মতো হবে না। এটাকেই রাব্বুল আলামিন বুঝিয়েছেন, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনুল কাবিয়ু খাইরুম মিনাল মুমিনিদ দঈফ। দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য যুবকেরা দুর্বলের মতো হওয়া যাবে না। যুবকেরা কার মতো হইতে হবে? কথা বলে না দেখি, কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ আজকের মাহফিল এমন এক সুন্দর জায়গায়, চতুর্দিকে এক মনোরম দৃশ্য, হাওরের মাঝখানে চারিদিকে বিশাল হাওর, মাঝখানে আল্লাহর কিছু বান্দা, আমরা আল্লাহর দিন নিয়ে কথা বলতেছি। সুবহানাল্লাহ। তো এই জন্য এমনভাবে কথা বলতে হবে যাতে পুরো হাওর অঞ্চলে আল্লাহর ফেরেশতারা, আল্লাহর আরও যত মাখলুকাত আছেন তারা যেন শুনতে পায়। তাহলে যুবকদেরকে হইতে হবে শাবাবে মদিনার মতো। শাবাবে মদিনা বুঝেন, মদিনার যুবক, মদিনার যুবকের মতো, শাবাবে মদিনার মতো হইতে হবে। মদিনার যুবক ছিলেন কারা? মদিনার যুবক ছিলেন আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মদিনার যুবক ছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মদিনার যুবক ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মদিনার যুবক ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার যুবক ছিলেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা হলেন শাবাবে মদিনা, মদিনার যুবক। চাটা দিয়ে মদিনার যুবকের মতো যুবক হইতে হবে। এদেরকে বলা হয় শাবাবে মদিনা। এজন্য শাবাবে মদিনা যারা, তারা হাঁটব সবলভাবে কিন্তু ভদ্রভাবে, শান্তভাবে একজন মুমিন হিসাবে চলাফেরা করব। এজন্য আমার ভাইয়েরা, আমরা সামান্য যে সময়টুকু আলোচনা করব,
যেটা জিজ্ঞাসা করব আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব বিষয়টি হলো তাওহীদ, তাওহীদুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এই তাওহীদ যদি না বুঝি তাহলে আমাদের জীবনের কিছুই বোঝা হয় নাই। জীবনে এক নম্বরে যে জিনিসটি বুঝতে হবে সেটার নাম কথা বলে না, জীবনে আর কিছু বুঝি আর না বুঝি, জানি আর না জানি, একটি জিনিস আমাকে আপনাকে জানতেই হবে, বুঝতেই হবে, সেই জিনিসটার নাম হল তাওহীদ। আল্লাহ পাক সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম বান্দা তুমি জেনে নাও, তুমি শিখো, তুমি বুঝো, তুমি এলেম শিখো, কিসের এলেম? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলেন দেখি আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বাংলা বলেন, এই যে কেউ কেউ বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কেউ কেউ বলছেন আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, কোনটা সহি? যারা বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আপনাদের দোষ না, এটা আপনারা এইভাবে শিখে এসেছেন, কিন্তু আসলে অর্থটা এটা পূর্ণাঙ্গ অর্থ না। পূর্ণাঙ্গ অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক আর কোনো মাবুদ নাই। যদি বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, কথাটা সঠিক হয় নাই। আল্লাহ ছাড়া মাবুদ আরো আছে, আল্লাহ ছাড়া মাবুদ শত শত আছে, একটা দুইটা না, হাজার হাজার আছে। মাবুদ মানে কি? মাবুদ মানে হলো যার এবাদত করা হয়, যার এবাদত করা হয় তাকে বলা হয় কি? মাবুদ। তা মানুষ কি পৃথিবীতে সবাই কি আল্লাহর এবাদত করে? না, আর অন্য কিছুর এবাদত করে না? করে। তাহলে আল্লাহ ছাড়া মাবুদ নাই কে বলছে? আল্লাহ ছাড়া মাবুদ আরো জমিনে অসংখ্য আছে, কিন্তু আল্লাহ ছাড়া যতগুলো মাবুদ আছে এগুলো সব হলো বাতিল মাবুদ, নকল মাবুদ, এগুলো হলো দুই নম্বর মাবুদ। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র হক মাবুদ, সত্যিকারের মাবুদ, মানে মাবুদ হওয়ার যোগ্য, এবাদত পাওয়ার যোগ্য একমাত্র একজনেই, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ সত্যিকারের মাবুদ হওয়ার যোগ্যতা নাই। ওগুলো হলো দুই নম্বর নকল ভেজাল মাবুদ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, এই কথাটার নাম হলো তাওহীদ, এটার নাম হলো তাওহীদ। এই লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয় কালেমাতুত তাওহীদ, এটা হলো তাওহীদের কালেমা, তাওহীদের বাক্য। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি নির্দেশ দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এলেম শিখো, জানো, বুঝো,
লেখাপড়া করো, বুঝার চেষ্টা করো। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কে। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, লা ইলাহা ইল্লাল্লাহকে জানার পরে, বুঝার পরে, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম নেওয়ার পরে, ওয়াস্তাগফির লিযামবিকা, তোমার গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাও। তাহলে গুনার জন্য মাপ চাওয়া, এটা হলো আমল, আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমান, আর গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, এটা হলো আমল। তাহলে আমলের আগে শিখতে হবে কি? ঈমান শিখতে হবে, তাওহীদ শিখতে হবে, আমল পরে আর ঈমান আগে। ঈমান আর আমল দুটোই লাগবে, কিন্তু কোনটা আগে কোনটা পরে, কোনটার গুরুত্ব বেশি এটা বুঝতে হবে। আমলেরও গুরুত্ব আছে, কিন্তু আমলের চাইতে ঈমানের গুরুত্বটা বেশি। ঈমান নাই, বস্তা বস্তা আমল করছেন, কাজ হবে? আবদুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন? এই লোকটাকে মুনাফিকের লিডার, এই লোকটার আমলের কোনো ঘাটতি ছিল? কত আমল এই লোকের, বিশাল আমল। নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, জাকাতও দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে ছিল, কত আমল আর আমল তার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বাটাও পাইছে। আচ্ছা, এত আমলের পরে আবদুল্লাহ বিন উবাই জান্নাত পাইছে? পায় নাই কেন? হ্যাঁ, ইমানের সমস্যা। কি আপনার ভাইয়েরা মনে মনে কষ্ট নিছে নাকি? তো কথা বলেন না, যে একটু মানে সজাগভাবে স্ট্রংলি কথা বলবেন, তাহলে আমি বুঝবো যে আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার কথা বুঝতেছে, না হয়তো মনে করবো যে আমার কথা মনে হয় বুঝতেছে না। আমি চেষ্টা করতেছি অত্যন্ত সহজভাবে, যাতে আমার প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা ভাই কথাগুলো বুঝেন। কথাগুলো বুঝের বিষয়, কথাগুলো আবেগের বিষয় না, কথাগুলো অতি ভক্তির বিষয় না, কথাগুলো বুঝের বিষয়, চিন্তা চেতনায় বুঝে আসতে হবে। তাহলে প্রথম দরকার কি? ঈমান। তারপরে দরকার আমল। দুটোই জানতে হবে, দুটোই শিখতে হবে, দুটোই বুঝতে হবে, কিন্তু ঈমান না হলে আমলের কোনো দাম নাই। আর ঈমান না হলে যত আমল করেন আল্লাহ পাক কোনো আমল কবুল করবেন না। এই জন্যই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে প্রথম বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এলেম শিখো, জেনে নাও, বুঝে নাও, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহকে আগে জানো। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরপরে তোমার গুনার জন্য ওই মাবুদের কাছে ইস্তিগফার করো। আগে মাবুদ ঠিক করো, তারপরে মাবুদের কাছে ইস্তিগফার করো। মাবুদে ঠিক করা হয় নাই, তুমি এমনি ইস্তিগফার করতেছ, তোমার এই ইস্তিগফার আল্লাহ কবুল। আগে দরখাস্তটা কার বরাবর দিবা, অ্যাপ্লিকেশনটা কার বরাবর, দরখাস্তটা কার বরাবর দিতে হবে, এটা ঠিক করতে হবে, না হয় দরখাস্তটা কার কাছে যাবে। এজন্য আগে তোমার মাবুদ ঠিক করো,